হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োআর্ন। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব মাধ্যমিক এবিটিএ যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপার, পুরনো টেস্ট পেপার অর্থাৎ 2019-20 এর জন্য যে টেস্ট পেপারটা, সেই টেস্ট পেপারে তোমাদের প্র্যাকটিসের জন্য প্রত্যেকটি চ্যাপ্টার থেকে এক একদিন একটা করে ভিডিও নিয়ে আলোচনা করব। তো আজকে প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদের চলন। উদ্ভিদের চলন থেকে টোটাল টেস্ট পেপারে যে 40টা পেজ রয়েছে সেই 40টা পেজে কি কি ধরনের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আজকের আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে শুরু করি। প্রথমে প্রশ্ন, উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কি? তোমরা জানো এটার সঠিক উত্তর হবে ক্রেস্কোগ্রাফ, যেটা জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। সেকেন্ড যে প্রশ্ন রয়েছে, বনচাঁড়াল উদ্ভিদের আবিষ্ট চলন দেখা যায়, এটা ঠিক না ভুল? বনচাঁড়ালে কী হয়, আবিষ্ট চলন দেখা যায় না, সেখানে দেখা যায় রসস্ফীতিজনিত চলন, ঠিক আছে। নেক্সট রয়েছে, নিম্নলিখিত কোন চলনের জন্য কিছু উদ্ভিদের পাতা স্পর্শ করলে তার স্ফীত বিন্তকোষ থেকে রস আন্তঃকোষীয় স্থানে বেরিয়ে আসে? এটার সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশান বি, সিসমোনাষ্টি। সিসমোনাষ্টিতে কী হয় তোমরা জানো, লজ্জাপতি গাছে দেখা যায়, আর সেই যে পাতা রয়েছে সেই পাতার পত্রবিন্তে একটা স্ফীত অংশ রয়েছে যাকে বলা হয় প্যালভিনি। এই প্যালভিনি থেকে যখন পাতাতে স্পর্শ করা হয়, প্যালভিনিটা কিন্তু রসস্ফীতি অবস্থায় থাকে, যখন পাতা স্পর্শ করা হয় সেই রসস্ফীতি অঞ্চল থেকে অর্থাৎ প্যালভিনি থেকে জল বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে। বাইরে বেরিয়ে না, সেখান থেকে অন্য কোষে, পাশাপাশি কোষে চলে যায়, এই জন্য সেখানে রসশৈথল্য হয় আর তার জন্য পাতাটা নিচের দিকে নেমে যায়। এটাই হচ্ছে সিসমোনাষ্টি চলনের প্রসেস। নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা হলো তোমাদের পরের পেজে যে প্রশ্ন রয়েছে, সানফ্লাওয়ার্স ওপেন্স আফটার সানরাইজ অ্যান্ড ক্লোজ আফটার সানসেট, দিস ইজ, এটা কী ধরনের চলন? অর্থাৎ একটা ফুল সূর্যোদয়ের সময় ফুটছে আর সূর্যাস্তের সময় বন্ধ হয়ে যাচ্ছে, এটা কি হবে? এটা হবে ফটোন্যাস্টি, কারণ আলোর তীব্রতার জন্য হচ্ছে, তার জন্য এটা ফটোন্যাস্টি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, দ্য মুভমেন্ট অব ইনসেক্টিভোরস প্লান্ট ইজ, অর্থাৎ পতঙ্গ পরাগী যে গাছগুলো রয়েছে, পতঙ্গ যেগুলোকে আকৃষ্ট করে আর সেই পতঙ্গগুলোকে তারা ধরে খেয়ে নেয়, সেটাকে বলা হচ্ছে পতঙ্গ ইনসেক্টিভোরাস প্ল্যান্ট, সেখানে কী হয় না কেমোন্যাস্টিক চলন হয়, অর্থাৎ যখন সেই উদ্ভিদের ওপর একটা পতঙ্গ বসে তখন রাসায়নিক উদ্দীপনার জন্য কিন্তু সেই উদ্ভিদের পাতার ভেতরে ওইগুলো ঢুকে যায়, পাতাতে এমন একটা স্ট্রাকচার করা থাকে যেখানে ঢুকে গেলে আর সেটা সেখান থেকে বেরোতে পারবে না, এই রকম স্ট্রাকচার দেখা যায় সূর্যশিশির, কলসপত্রী ইত্যাদি উদ্ভিদে, এই যে চলন এটাকে বলা হলো কি কেমোন্যাস্টিক চলন। পরের প্রশ্ন রয়েছে, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে কী বলে? উদ্দীপকের তীব্রতা দ্বারা যখন চলন হয় তখন তাকে বলা হয় ন্যাস্টিক চলন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, সিঙ্গেল সেলড ক্লামাইডোমোনাস মুভস টুয়ার্ডস দ্য ইনসেক্ট ইন্টেন্স লাইট সোর্স ইজ অ্যান এক্সাম্পল অফ, অর্থাৎ এককোষী যে ক্লামাইডোমোনাস রয়েছে সেই ক্লামাইডোমোনাস আলোর তীব্রতার দিকে, ইন্টেন্স লাইট সোর্সের দিকে মুভমেন্ট করছে অর্থাৎ চলন করছে, এটাকে কী বলা হবে? লাইট সোর্স লাইটের দিকে যাচ্ছে, তার মানে এটা কী হবে? লাইটের জন্য ফোটো, ফোটো ট্যাকটিক হবে, কারণ ক্লামাইডোমোনাস মুভ করছে একটা স্থান থেকে অন্য স্থানে, ঠিক আছে। ট্যাকটিক হচ্ছে মুভ অর্থাৎ যেটা গমন, সেটাকেই বলা হলো ট্যাকটিক, তাহলে এর সঠিক উত্তর হবে ফোটো ট্যাকটিক, ঠিক আছে। পরের প্রশ্ন, বনচাঁড়াল উদ্ভিদের ত্রিফলকের পার্শ্বীয় ফলক দুটি পর্যায়ক্রমিক সঞ্চালনের কারণ হল, এর সঠিক উত্তর কী হবে? অপশান ডি, রসস্ফীতিজনিত চরণ, অর্থাৎ বনচাঁড়ালে যে পার্শ্বপত্রক দুটো রয়েছে সেই পার্শ্বপত্রক ক্রমান্বয়ে ওঠানামা করে, 180 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করে, এর কারণ কী? রসস্ফীতিজনিত তারতম্য, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন
বন ছাড়ালের স্পর্শবর্তক, এটা সেম কোয়েশ্চেন, এটা রসস্ফীতি চলন এর কারণে হয়, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে নিচের যে জীবটিতে সামগ্রিক চলন দেখা যায় সেটা কি হবে, মিউকর, ভলভক্স, মিক্সোমাইটিসিস, বন ছাড়াল। এর সঠিক উত্তর হবে ভলভক্স। ভলভক্সও সেম আলোর জন্য একটা স্থান থেকে অন্য স্থানে গমন করে, যার জন্য তাকে বলা হয় ফটো ট্যাকটিক চলন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, সূর্যশিশির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র বেঁকে যায়। পতঙ্গে কেমো থাকে, অর্থাৎ রাসায়নিক পদার্থ থাকে, তাহলে কেমো ট্রপিক চলন হবে, কেমোন্যাস্টিক চলন হবে, ঠিক আছে। কেমোটা ট্রপিক আর ট্যাকটিক নয়, কেমোন্যাস্টিক চলন হবে, কারণ রাসায়নিক উদ্দীপকের তীব্রতা অনুযায়ী এই ধরনের চলন হয়, আর এটাকে বলা হয় কেমোন্যাস্টিক চলন। নেক্সট প্রশ্ন রয়েছে, কিছু ফুল সূর্যোদয়ের পর ফোটে তারপর বুজে যায়, এটা আগেও হয়েছে। এর সঠিক উত্তর হবে, যেহেতু সূর্যোদয়ের জন্য হচ্ছে, তার জন্য সূর্যের আলো, আলো কথার অর্থ ফোটো, তার জন্য এটা হবে ফোটো ট্রপিক। নেক্সট প্রশ্ন রয়েছে, বনচাড়ালের স্পর্শপত্রকের চলন, এটাও আগে হয়েছে, রসস্ফীতিজনিত চলনের জন্য হয়। এই রসস্ফীতি তারতম্যের জন্য আরও একটা গাছে হয়, সেটা হলো লজ্জাবতী। বনচাড়ালে আবার সেই প্রশ্ন, একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, দেখো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, রসস্ফীতি চলনের জন্য হয় বনচাড়াল এবং লজ্জাবতী। লজ্জাবতীতে যে চলনটা হয় তাকে বলা হয় সিসমোনেষ্টি, এটা যেখানে এই যে প্রশ্নটা রয়েছে এটা সঠিক উত্তর সিসমোনেষ্টি। আর বনচাড়ালে যে চলন হয় তাকে বলা হয় প্রকরণ চলন। টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে আর কম উষ্ণতায় বুজে যায়, এই ধরনের চলনকে কি বলা হয়? উষ্ণতার কথার জন্য আমরা থার্মো কথাটা ব্যবহার করি, তাহলে এটার কি হবে সঠিক উত্তর? থার্মোন্যাস্টিক। তারপরে রয়েছে উত্তেজনায় উদ্ভিদের সাড়া দেওয়ার প্রমাণের জন্য জগদীশচন্দ্র বসু ড্যাশ যন্ত্র আবিষ্কার করেন, এটার সঠিক উত্তর তোমরা জানো ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন, যা সংবেদনশীলতাকে প্রমাণ করে। নেক্সট প্রশ্ন রয়েছে, প্রতিকূল অভিকর্ষবর্তী চলন পরিলক্ষিত হয়, এর সঠিক উত্তর অপশান ডি সুন্দরী গাছের শ্বাসমূলে। অর্থাৎ দেখো, প্রতিকূল বলতে বোঝায় অভিকর্ষ, এখানে বলা হয়েছে তাহলে অভিকর্ষের অনুকূলে হলে উদ্ভিদের সিম্পল যে উদ্ভিদগুলো রয়েছে তাদের মূল হবে, আর অভিকর্ষের প্রতিকূল বলা হয়েছে তার জন্য অভিকর্ষের উপরের দিকে, অভিকর্ষ যেদিকে কাজ করে মাটির দিকে কাজ করে, আর উদ্ভিদের যে শ্বাসমূল রয়েছে সুন্দরীর সেটা অভিকর্ষের বিপরীত দিকে, অর্থাৎ উপরের দিকে উঠে যায়। ভলভক্সের যে চলন সেটা আগেই আলোচনা হলো, এটা হবে ফটো ট্যাকটিক চলন, ঠিক আছে। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থান পরিবর্তন হয়, তার জন্য এটা ট্যাকটিক চলন। তারপরে যেটা রয়েছে, লোটাস ব্লুম ইন ডেলাইট অ্যান্ড ক্লোজড ইন ডার্কনেস, দিস কাইন্ড অফ, এটা কী ধরনের চলন? অর্থাৎ পদ্মতে দিনের বেলায় সূর্যের আলোর জন্য ফুটছে, আর যখন অন্ধকার হয়ে যায় তখন সেটা বন্ধ হয়ে যায়। এর সঠিক উত্তর হবে ফটো ন্যাস্টিক মুভমেন্ট, অর্থাৎ আলোর তীব্রতার জন্য হচ্ছে, তার জন্য এটা ফটো ন্যাস্টিক। তারপরে রয়েছে, পেটাল মুভমেন্ট অফ সানফ্লাওয়ার ইজ কল্ড, অর্থাৎ পেটাল কথার অর্থ কী? দলাংশ, দলাংশ, ঠিক আছে, অর্থাৎ দলমণ্ডলের এককে বলা হয় পেটাল, আর বৃতির এককে বলা হয় সেপাল, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটি যে স্ট্রাকচার রয়েছে ফুলের, বৃতির এককে বলা হয় সেপাল, দলমণ্ডলের এককে বলা হয় পেটাল, পুংকেশরের এককে বলা হয় স্ট্যামেন, গর্ভকেশরের এককে বলা হয় পিস্টিল, আর পুষ্পপুটের এককে বলা হয় টেপাল, ঠিক আছে। তাহলে সূর্যমুখী ফুলের যে পেটাল রয়েছে, অর্থাৎ দোলাংশগুলো রয়েছে, তার চলন কী ধরনের চলন, এটা জানো তোমরা? ফটো ন্যাস্টিক মুভমেন্ট। তারপরে রয়েছে থার্মোট্যাকটিক মুভমেন্ট ইজ ওয়ান টাইপ অফ ড্যাশ, থার্মোট্যাকটিক মানে এক স্থান থেকে অন্য স্থানে স্থান পরিবর্তন হবে থার্মোর জন্য, অর্থাৎ তাপের জন্য, এটা কী ধরনের চলন? এটা এক ধরনের আবিষ্ট চলন। আবিষ্ট চলনে কী হয়, এক স্থান থেকে অন্য স্থানে কোনো একটা উদ্দীপকের জন্য হয়,
ক্লামাইডোমোনাসের সঙ্গে এখানে কি ম্যাচড হবে? ক্লামাইডোমোনাস জানো তোমরা, ক্লামাইডোমোনাসের সঙ্গে ম্যাচড হবে জুস্পোর, অর্থাৎ ক্লামাইডোমোনাসের যে স্পোর রয়েছে, রেণু রয়েছে, সেটা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, তার জন্য তাকে বলা হয় জুস্পোর। ঠিক আছে, নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা হলো, ম্যালিক অ্যাসিডের আকর্ষণের ফার্নের শুক্রাণুর চলনকে কি বলা হয়? ম্যালিক অ্যাসিড এক ধরনের রাসায়নিক পদার্থ, তাহলে এটা হবে কেমো, আর ফার্নের শুক্রাণুর চলন অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থান পরিবর্তন হয়, তার জন্য এটা কি হবে? ট্যাকটিক চলন হবে, কেমোট্যাকটিক। ঠিক আছে, আর মোষের যে শুক্রাণু রয়েছে, মোষের শুক্রাণুর ক্ষেত্রেও কেমোট্যাকটিক চলন দেখা যায়, তবে সেটা কোন রাসায়নিক উদ্দীপকের জন্য হয়? সেটা হবে সুক্রোজ। সূর্যমুখীর ফুল ফোটা এবং ফুল বন্ধ হয়ে যাওয়া, এটা হচ্ছে একটু আগেই হলো ফটোনেস্টি। অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত ট্রপিক চলনকে কি বলা হবে? জিওট্রপিক। ঠিক আছে, জিও কথার ব্যবহার করা হয় অভিকর্ষের জন্য, তার জন্য এটাকে বলা হবে জিওট্রপিক। তারপরে দেখো আবার রয়েছে বন চাড়ালে যে চলন হয় তার কারণ কি? তার কারণ বারবার পড়া হয়েছে রসস্ফীতিজনিত চলন, আর এই ধরনের চলনকে বলা হয় প্রকরণ চলন। রসস্ফীতি তারতম্যের চলন ঘটে কোথায়? বন চাড়ালে দেখা যায়, এবং তার সাথে সাথে লজ্জাপতি গাছেও দেখা যায়। নেক্সট প্রশ্ন রয়েছে, জিওট্রপিক চলনের উদ্দীপক কি? জিওট্রপিক চলনের উদ্দীপক হলো অভিকর্ষ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কেস্কোগ্রাফ রয়েছে, কেস্কোগ্রাফের সঙ্গে কোনটা ম্যাচ হবে? কেস্কোগ্রাফ একটা উদ্ভিদের যে সংবেদনশীলতার পরিমাপক যন্ত্র, সেটা আবিষ্কার করেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। তারপরে রয়েছে ক্লামাইডোমোনাসের আলোর দিকে গমনকে বলা হয় কি? ফটো মানে আলো, আর গমন হচ্ছে তার জন্য ট্যাকটিক। ঠিক আছে, ফটো ট্যাকটিক। নেক্সট, সিলেক্ট হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিলেটেড টু দ্য ন্যাস্টিক মুভমেন্ট, অর্থাৎ এখানে ন্যাস্টিক চলনের সঙ্গে কোন বাক্যটি সঠিক? দেখো, ইট ইজ কন্ট্রোলড বাই ডিরেকশান অফ দ্য স্টিমুলাস, অর্থাৎ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইট ইজ কন্ট্রোলড বাই অক্সিন হরমোন, অক্সিন হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরে রয়েছে ইট ইজ ফাউন্ড ইন রুট অফ প্লান্ট, এটা উদ্ভিদের মূলে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। আর অপশন ডিতে রয়েছে ইট ইজ কন্ট্রোলড বাই ইন্টেন্সিটি অফ দ্য স্টিমুলাস, অর্থাৎ উদ্দীপকের তীব্রতা অনুযায়ী এই চলন ঘটে। তাহলে বলো, ন্যাস্টিক চলন এর সঙ্গে সম্পর্ক কোনটা হচ্ছে? ন্যাস্টিক চলন কাকে বলা হয়? যখন উদ্দীপকের তীব্রতা অনুযায়ী হয় তখন তাকে বলা হয় ন্যাস্টিক চলন, গতিপথ দ্বারা হলে তখন তাকে বলা হবে ট্রপিক চলন। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান ডি। ঠিক আছে, পরের প্রশ্ন, যে চলন উদ্ভিদের স্থান পরিবর্তন হয় সেটি কি? একটু আগে বলা হয়েছে উদ্ভিদের স্থান পরিবর্তনকে বলা হয় ট্যাকটিক চলন, আর এই ধরনের চলন ক্লামাইডোমোনাসে দেখা যায়, ভলভক্সে দেখা যায়, এগুলো সবগুলো হচ্ছে ট্যাকটিক চলন। তারপরে ফটোট্যাকটিক চলন সম্পর্কিত নিচের কোনটি সঠিক? ফটোট্যাকটিক, দেখো ফটো মানে আলো, আর ট্যাকটিক মানে স্থান পরিবর্তন হবে। তাহলে দেখো, ক্লামাইডোমোনাস যে শৈবাল, সেই শৈবাল ছায়াময় স্থান থেকে আলোকপ্রাপ্ত স্থানে সঞ্চালিত হয়, এটা সঠিক হচ্ছে। উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা আলোর দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এটাতে কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে না, এটা ট্রপিক হবে, এটা ট্যাকটিক নয়। সূর্যমুখী ফুলের যে প্রখর দিনের আলোতে ফোটা, এটা হচ্ছে ন্যাস্টিক চলন, আলো তীব্রতার জন্য হচ্ছে। ঠিক আছে, এটাও হচ্ছে না তাহলে। আর একটা রয়েছে কোনোটি নয়, তাহলে এখানে কোনোটি নয় হচ্ছে না, একটা সঠিক উত্তর রয়েছে, প্রথম অপশান এ সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা হলো, টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে আর কম তাপমাত্রায় বুঝে যায়, এটাও এর সঠিক উত্তর কী হবে? আলোর উষ্ণতার তাপমাত্রার জন্য হচ্ছে, উষ্ণতার জন্য থার্মো কথা ব্যবহার করা হয়, আর তীব্রতার জন্য ন্যাস্টিক। নেক্সট রয়েছে, ক্লামাইডোমোনাস মুভমেন্ট ফ্রম দ্য আপার সারফেস অফ ওয়াটার টু দ্য লোয়ার সারফেস ডিউ টু ইন্টেন্স লাইট, দিস মুভমেন্ট ইজ কল্ড, অর্থাৎ ক্লামাইডোমোনাস উপরের সারফেস থেকে নিচের সারফেসের দিকে চলে যাচ্ছে আলোর দিক থেকে আলোর বিপরীতে, এটা কী হবে? ট্যাকটিক চলন হবে, আর আলোর জন্য ফটো, তাহলে ফটো ট্যাকটিক। এখানে ফটো ট্যাকটিক নেই, দলে তার বদলে রয়েছে
অপশান ডিতে থার্মোট্যাকটিক রয়েছে, তাহলে এটা থার্মোট্যাকটিকই হবে, ঠিক আছে। অপশান ডি থার্মোট্যাকটিক, অর্থাৎ উষ্ণতার জন্য এক স্থান থেকে অন্য স্থানে মুভমেন্ট করছে। নেক্সট যেটা রয়েছে দেখো, পরের প্রশ্ন, দ্য মুভমেন্ট দ্যাট ইজ এক্সিবিটেড বাই বোথ ক্লামাইডোমোনাস অ্যান্ড ভলভক্স ইজ ফটোট্রপিজম, জিওট্রপিজম, ফটোট্যাক্সিজম না কেমোট্যাক্সিজম। অর্থাৎ ক্লামাইডোমোনাস এবং ভলভক্স দুজনেরই ক্ষেত্রে যে চলনটা দেখা যায় সেটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ফটোট্যাক্সিজম বা এটাকে বলা হয় ফটোট্যাকটিক, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে উদ্ভিদের চলন থেকে, সরি এখানে আর কোনো প্রশ্ন নেই, অর্থাৎ আমরা যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারে সমস্ত পেজ, অর্থাৎ প্রায় 40টা মতো পেজ রয়েছে, সেই 40টা পেজ থেকে উদ্ভিদের চলন সম্পর্কিত কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু দেখে নিলাম, তোমাদের প্র্যাকটিসও হয়ে গেল। আশা করি এই ভিডিও থেকে তোমরা অবশ্যই উপকৃত পাবে, যদি অবশ্যই উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে নাও, ঠিক আছে। ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট।